নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। করোনার সময়কাল থেকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন 70 জন অস্থায়ী কর্মী। জীবনের বাজি রেখে ঘর সংসার ভুলে মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে উন্নত করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে চলেছিল হাসপাতালের অনুরোধে। পরবর্তীতে তাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদেরকে স্থায়ীকরণ করা হবে, কিন্তু এতদিন যাবৎ কাজ করেও কোনো রকম স্থায়ীকরণের ব্যবস্থা করা হয়নি। উপরন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে আগামী 1 তারিখ থেকে তাদেরকে আর কাজে আসতে হবে না। আর এই নির্দেশ আসার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালের অস্থায়ী কর্মীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে আমরা জীবন বাজি রেখে কাজ করে চলেছিলাম করোনার সময়, তবে আজ স্বাস্থ্য ভবন থেকে এখানে নির্দেশ আসার পর আমরা পুরোটাই আশাহত হয়ে পড়লাম। সংসার চালাবো কি করে এবং বাড়িতে দুমুঠো ভাত খাবো কি করে, সেই চিন্তাই এখন আমাদের। তবে বিক্ষোভরত এক বিক্ষোভকারী জানাচ্ছেন, অঞ্জলি এন্টারপ্রাইজ এবং শান্তি এন্টারপ্রাইজ নামক দুটি সংস্থার মারফতে তারা কাজ পান, কিন্তু সেই দুটি সংস্থাও আজ তাদেরকে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন যা নির্দেশ দিয়েছে তার ওপরে আমরা কোনো কথা বলতে পারবো না। স্বভাবতই এই ঘটনা ঘটার পরই বিক্ষোভে ফেটে পড়েন 70 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী। তারা জানান, যদি স্বাস্থ্য ভবন থেকে তাদেরকে স্থায়ীকরণের কোনো ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলেই তারা সংবাদ মাধ্যমের সামনে জানালেন। তবে এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হাসপাতাল সূত্রে খবর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি দাবি নিয়ে আজকে এখানে একটা বিক্ষোভ? দেখুন, করোনা মহামারী যখন শুরু হয় তখন আমাদের কল্যাণীতে প্রথম কোভিড হসপিটাল তৈরি হয় কার্নিভাল নার্সিংহোম, যেটা এসকে রায় নার্সিংহোম, সেখানে প্রথম এই 10 তারিখ অর্থাৎ 10/6/2020 প্রথম ওখানে কোভিড চালু হয়। তখন থেকে আমরা ওখানে কাজ করছি। তারপরে যখন 4 থেকে 5 মাস ওখানে আমরা কাজ করলাম, কাজ করার পরে সেটা বন্ধ হয়ে গেল, তখন হসপিটাল কর্তৃপক্ষ এবং আমাদের যে সুপার এবং জিএনএমের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলছিল যে তোমাদের যে কোনো জায়গায় যারা কোভিড যোদ্ধা আছো, যারা অসময়ে এখানে কাজ করেছো, মানুষের পাশে দাঁড়িয়েছো, তোমাদের সবাইকে কাজ দেওয়া হবে। কিন্তু 4 থেকে 5 মাস পরে সেটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে জিএনএমে আমাদের 1/6/2021 থেকে আবার কোভিড হসপিটাল এখানে চালু হলো জেনেম হসপিটালে। তখন আবার আমাদেরকে ডাকা হলো। ডাকার পরে আমরা দীর্ঘ 10 মাস এখানে কাজ করলাম। কাজ করার পরে আমাদের কাজ এই 1 তারিখ থেকে আমাদের কাজ অফ হয়ে গেল। কিন্তু যে সময়টায় আমরা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করেছি, সারা বাংলায় কোথাও রাস্তায় লোক বেরোতো না। আমরা যখন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, মানুষের পাশ দিয়ে হেঁটে গেলে তখন আমাদেরকে ঘৃণা করত এবং ভয় পেত। পাড়ার লোক আমাদের কাছে আসতো না, বলতো ও কোভিড হসপিটালে কাজ করে, সুতরাং ওর কাছে যাওয়া যাবে না, তাহলে আমাদেরও কোভিডে আক্রান্ত হতে হবে। আমরা যারা কাজ করতাম, আমাদের বন্ধুবান্ধব অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছে এবং অনেকে মারাও গেছে। অনেক ডাক্তারও আপনারা দেখেছেন, যে টিভি চ্যানেলে আপনারা দেখেছেন, অনেক ডাক্তার নার্স তারা মৃত্যুবরণ করেছে এই কোভিডের কাজ করতে এসে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, আমরাও তাদের সাথে কাজ করেছি। কিন্তু এখন যখন কোভিড নেই, আমাদের সেই মহামারী থেকে আমরা শুরু করেছি, কিন্তু এখন সুসময় যখন আসছে, কোভিড নেই যখন, তাহলে আমাদের যে কোনো জায়গায় আমাদের হসপিটালে আমাদের কাজ দিতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং দাবি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।